نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة والعذاب بالمغفرة فما أصبرهم على النار قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجمه الله عز وجل بلجام من نار يوم القيامة رواه أبو داود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার দরবারে সবাই মিলে প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং হুজুরের সাহাবায়ে কেরাম পরিবার পরিজনের উপর এলেম গোপনকারী আলেম তাদের সাথে আল্লাহ তাআলা কি রকম ব্যবহার করবেন সূরা বাকারার এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন যেই সব আলেমরা ইলম গোপন করে জ্ঞান গোপন করে হক কথা গোপন করে কোরআন হাদিসের কথা গোপন করে কোন আলেম ইসলামের কথা কোরআনের কথা হকের কথা গোপন করতে পারে না গোপন করলে সে আর আলেম থাকে না যেটা হক্কানি আলেম যেটাকে বলে ওয়ারাসাতুল আম্বিয়া যারা তারা কখনো এলেম গোপন করতে পারে না এই জন্য সব কথা তাদের বলতে হয় এলেম শিখার কারণে দায়বদ্ধতা থেকে বলতে হয় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওই সব ব্যক্তিরা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব যারা আল্লাহর নাজিল করা কিতাব গোপন করে আল্লাহর নাজিল করা কালাম কিতাব কোরআন এগুলি গোপন করে ওয়াশতারুনা বিহি সামানান কালিলা
এবং এগুলোর বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করে, অল্প মূল্য গ্রহণ করে, বেশি মূল্য গ্রহণ করেও বিক্রয় করা জায়েজ নেই। এখন অল্প মূল্যের কথা বলা হয়েছে, আমাদের হয়তো এরকম চিন্তা আসতে পারে যে বেশি মূল্যে মনে হয় বিক্রয় করা জায়েজ হতে পারে। এলেম বিক্রয় করা, বিক্রয় মানেই হলো একজন আপনাকে কিছু টাকা দিবে বা সুবিধা দিবে আর আপনি সেটা গোপন করে দিবেন বা অপব্যাখ্যা করে দিবেন, এলেমের অপব্যাখ্যা করে দিবেন, উল্টা ব্যাখ্যা করে দিবেন। এটা আলেমদেরকে দিয়ে করায় বা আলেমরা করে, কোনো কোনো আলেম। وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا যারা এলেম বিক্রয় করার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে, তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রয় করে দিলে যেই মূল্য দাঁড়াবে সেটা এলেমের মূল্যের তুলনায় অতি সামান্য। এলেমের মূল্য সারা দুনিয়া বিক্রয় করলেও হবে? হবে না। তো সারা দুনিয়া বিক্রয় করে কেউ কি আপনাকে আমাকে মূল্য দিতে পারবে? সারা দুনিয়ার মালিক তো আর একজন না, পৃথিবীর বান্দা যারা আছে। এটা সব বিক্রয় করে কেউ যদি তোমারে টাকা পয়সা দেয়, সুবিধা দেয়, আর বিনিময়ে যদি তুমি এলেম গোপন করো, এলেম বিকৃত করে দাও, এলেম অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করো, তাহলে সেই মূল্যটাও হবে তুচ্ছ মূল্য, অল্প মূল্য। কথাটা কার? জাগতিক সুযোগ সুবিধা এসব গ্রহণ করে যারা এলেম গোপন করবে, জ্ঞান গোপন করবে, হক কথা গোপন করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার, তারা তাদের পেটের মধ্যে আগুন, জাহান্নামের আগুন ছাড়ার কিছুই ঢুকায় না। সুযোগ সুবিধা যেটা গ্রহণ করলো, এটা গ্রহণ করে যেটা খাইল এলেম গোপন করার বিনিময়ে, আল্লাহ বলছে পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। কি ঢুকালো? জাহান্নামের আগুন ঢুকালো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই এলেম গোপনকারী লোকদের সাথে আল্লাহ কথাও বলবেন না, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন কষ্টদায়ক, পীড়াদায়ক শাস্তি, পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি রেখে দিয়েছেন। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, যারা জাগতিক সুযোগ সুবিধার বিনিময়ে এলেম বিক্রয় করে দেয়, এলেম গোপন করে ফেলে। এরা হলো ওইসব লোক যারা হেদায়েতকে বাদ দিয়া গোমরাহি ক্রয় করেছে, জান্নাতের পথ ত্যাগ করে তারা জাহান্নামের পথ ক্রয় করেছে, কোরআন হাদিসের পথ বাদ দিয়া তারা কুফুরি মুশরিকি পথ অনুসরণ করেছে। ওয়াল আযাব বিল মাগফিরাহ, আর আল্লাহর ক্ষমার পরিবর্তে তারা আল্লাহর আযাবের কাজটা তারা গ্রহণ করেছে, আল্লাহর ক্ষমার পরিবর্তে যে কাজ করলে আযাব হবে, বিপদ হবে, সেই কাজ তারা করতেছে। ফামাসবারাহুম আলান্নার, আল্লাহ আফসোস করে বলেন যেই দিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে কেমনে তারা সেখানে ধৈর্য ধরবে, কিভাবে তারা ওখানে ধৈর্য ধরবে, কেমনে সবর করবে। কয়েকটি বিষয় আমরা পাইলাম। এক নম্বর হলো কোরআন হাদিসের কোনো হক কথা কোনো আলেম গোপন করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হলো সারা দুনিয়াও যদি এর বিনিময়ে দিয়ে দেয় তারপরেও আল্লাহর কোরআনের হক কথাকে গোপন করা যাবে না। যারা এটা করবে তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাবে। তারপরে জানলাম যে পরকালে আল্লাহ তাদের সাথে কথা বলবে না কিয়ামতের দিন, এবং আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে, আল্লাহর রহমতের বাদ দিয়া আল্লাহর রহমত ত্যাগ করে তারা আল্লাহর আযাব ক্রয় করেছে, কিভাবে তারা জাহান্নামের আগুনে ধৈর্য ধারণ করবে? এই হলো আয়াতের মূল কথা। যেটা ভাই আমরা কি বুঝলাম,
যে কোনোভাবেই এলেম গোপন করা যাবে না। এবার আবু দাউদ শরীফের হাদিসটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم বলেন من سئل عن علم কোন আলেমের কাছে কোন ব্যক্তি কোন এলেম জানার জন্য প্রশ্ন করল, জাতির প্রয়োজন হয়ে গেল আলেম এই এলেমের কথাটা বলতে হবে, ফাকাতামাহু অতঃপর সেটা সে গোপন করে ফেলল, যে এলেমটা সে গোপন করে ফেলল সেই এলেমটা সে প্রচার করল না। আল জামাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিল জামি মিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে একটা জাহান্নামের লেগাম পরাইয়া দেবে, জাহান্নামের ডান্ডা বেড়ি ওই আলেমের গলায় পরাইয়া দেবে, নাউযুবিল্লাহ। ইলম গোপন করলে ওই আলেমের ঘাড়ের মধ্যে আল্লাহ লেজাম মানে জাহান্নামের ডান্ডা বেড়ি অথবা জাহান্নামের বিশাল একটা আগুনের টুকরা এরকম তার গালের মধ্যে আল্লাহ পরাইয়া দেবে যদি ওই আলেম ইলম গোপন করে। সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওর থেকে বড় জালেম আর কে হতে পারে, ওর থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর শাহাদা গোপন করে। আল্লাহর শাহাদা হলো কোরআন, কোরআন যেটা আল্লাহর বাণী, আল্লাহর কথা যে গোপন করে তার থেকে বড় জালেম আর কেউ নাই। তাহলে যে আলেম এলেম গোপন করে কোরআন হাদিসের কথা গোপন করবে বলবে না, আল্লাহ তাকে এখানে বড় জালেম বলেছে এবং বলেছে এর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকম আলেম সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, নিঃসন্দেহে যারা গোপন করবে আনজাল্লা মিনাল বাইয়িনাত, মানুষের জন্য বাইয়িনাত হিসাবে আমি আল্লাহ তাআলা হেদায়েত হিসাবে যা নাজিল করেছি কোরআনের মধ্যে, আমি মানব জাতির জন্য যে বাইয়িনাত সুস্পষ্ট দলিল প্রমাণ হেদায়েত এগুলো আমি যে নাজিল করেছি, যারা এটা গোপন করবে মানুষের জন্য পরিষ্কারভাবে এই কিতাবে বর্ণনা করে দেওয়ার পরে, কোরআনের মধ্যে সব আল্লাহর কথা পুঙ্খানুপুঙ্খে আছে না নাই, সব আছে, এটা বলে দেওয়ার পরে যারা গোপন করবে বলবে না। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ লানত, নাউযুবিল্লাহি মিন জালিম, কার লানত? আর এই লানতটা আল্লাহ নিজে দিছে যে তুমি আমার কথা গোপন করেছো, আমার বাণী গোপন করেছো, বাইয়িনাত গোপন করেছো, অথচ তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার উপর আল্লাহ লানত, অভিশপ্ত আলেম। যারা মিথ্যার পক্ষে কথা বলে, অসত্যের পক্ষে কথা বলে, শিরকের পক্ষে কথা বলে, এরা আল্লাহর অভিশপ্ত আলেম, আল্লাহর অভিশাপ পাওয়ার আলেম এরা। এইসব আলেম উম্মতের জন্য অভিশাপ। ওয়ালানুহুমুল লাঈনুন, লানতপ্রাপ্ত বান্দা যারা তারাও তাদেরকে অভিশাপ দেয় যে আমি তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কিন্তু আমি তো এলেম গোপন করতেছি না, আমি এলেম থেকে মানুষকে বঞ্চিত করতেছি না, তুমি আলেম হইয়া কোরআন হাদিসের সহি কথা জানার পরে তুমি জাতিকে উল্টো মেসেজ দিচ্ছ, ভুল কথা বলছ, তোমার উপরে পৃথিবীর অভিশপ্ত বান্দাদের অভিশাপ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কিতমানে এলেম, এলেম গোপন করা, কোরআনের এই বাণী হাদিসের এই বাণীগুলি থেকে আপনারা শুনলেন এটা কবিরা গুনাহ,
যত পাপ আছে এর মধ্যে অন্যতম পাপ হলো কেতমান এলেম, এলেম গোপন করা। এলেম গোপনকারী আলেম কখনো ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না, আর এলেম গোপনকারী আলেম কখনো জাতির জন্য রহমত হতে পারে না। কারণ এলেম গোপনকারী আলেমেরা জাতিকে উল্টা পথে পরিচালিত করে, ভুলের পথে পরিচালিত করে, জাহান্নামের পথে পরিচালিত করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের পরিণাম সম্পর্কে এই কথাগুলো বলে দিয়েছেন। এখন আসেন এলেম কিভাবে গোপন হয়। এক নম্বর, এলেম গোপন হয় জানলাম কিন্তু বললাম না, এটা গোপন। সহি কথা হক কথা জানি কিন্তু বলি না, কারণ হক কথা বলা এখন কঠিন হয়ে গেছে, সত্য কথা বলা এখন অপরাধ হয়ে গেছে। এখন যেন মিথ্যাবাদীদের যোগ চলতেছে, মিথ্যাটাই যেন সত্য হয়ে গেছে, সত্যটাই যেন মিথ্যা হয়ে গেছে। এই জন্য ভয়ভীতির মধ্যে পড়ে সত্য কথা গোপন করে ফেলে, কিন্তু বলতে চায় যে মানুষ সত্য জানুক। এখানে এই আলেমের কথা বলা হয়নি, কিন্তু এভাবেও সত্য গোপন হয়। যখন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, যখন তাদেরকে ভয় দেখানো হয়, তখন তারা আর সত্য কথাটা সাহস করে বলতে পারে না। এভাবে হক গোপন হয়। হক কী হয়? গোপন হয়, চাপা পড়ে। ভয়ভীতি দেখাইছিল ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ। নমরুদের দলে ইব্রাহিম আলাইহিসসালামের বাবাও ছিল, মাও ছিল। যেহেতু তিনি পয়গম্বর, যেহেতু তিনি আল্লাহর নবী, তিনি আগুনে পড়েছেন, বিপদে পড়েছেন, কিন্তু সত্যের প্রচার থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। বলেন সুবহানাল্লাহ। যদি দূরে সরতেন তাহলে আমরা ইসলাম পেতাম না। ভয় দেখানো হয়েছে আমার নবীকে। শিবে আবু তালেবে বন্দি করে রাখা হয়েছে 3 বছর, সামাজিকভাবে বয়কট করা হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় নবী এবং সাহাবীরা কষ্ট করেছেন, খাবার দাবার পর্যন্ত তারা পান নাই। ভয় দেখানো হয়েছে নবীজিকে। মক্কায় হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, কথা বলতে পারবে না, তোমাকে হত্যা করা হবে। ভয় দেখানো হয়েছে নবীজিকে। উহুদের যুদ্ধে নবীজিকে হত্যা করে ফেলা হয়েছে বলে তারা গুজব রটায়ছে। আল্লাহর নবীর কপাল ফেটেছে, দাঁত ভেঙেছে, এইসব মোকাবেলা করেছেন, কিন্তু নবী হক কথা গোপন করেন নাই। সত্য প্রচারের ব্যাপারে হুজুর থেমে যান নাই। বিশ্বনবী যদি থেমে যেতেন, চুপ হয়ে যেতেন, আমরা ইসলাম পেতাম না, কালেমা পেতাম না। তাহলে সত্য কথা বললে, কোরআন সুন্নার হক কথা বললে, কিছু লোকের পক্ষ থেকে আপনাকে ভয় দেখানো হবে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এটা নবীদের যুগ থেকেই শুরু হয়েছে, এবং বর্তমানেও যারা হক কথা বলে তাদের উপর ওই হুমকি ধমকি নেমে আসে। সত্য কথা বলবে, খবরদার, স্বাধীনভাবে ঘুরতে পারবে না, আটকায় দেব, ফাঁসায় দেব, এটা বলতে পারবে না, এটা আমি করতেছি, এটা আমার কাজ। এরকম কথা তো ফেরাউন নম্বর সবাই বলেছে, অতীতে বলেছে, এখনো বলা হচ্ছে। এইভাবে হক গোপন হয়। হকটা কি হয়ে যায়? গোপন হয়ে যায়, সত্যটা মানুষ জানতে পারে না। ভয়ভীতির মধ্যে পড়ে যারা সত্য কথা প্রচার করবে তারা খামোশ হয়ে যায়। এই জন্য আলেমের কথার উপর বিশ্বাস রাখা, আলেমদেরকে নিজের সব চাইতে বন্ধু মনে করা। আজকে কাফের মুশরিকদেরকে বন্ধু মনে করে আর আলেমদেরকে শত্রু মনে করে। অথচ ধর্মীয় ব্যাপারে, ইসলামের যে কোনো বিষয়ে সবচাইতে আপন এবং বিশ্বাসী মনে করা আলেমদেরকে, এটাই তো মুসলমানদের উচিত। যে কোরআন সুন্নার যে কোনো বিষয়ে ওলামা একরাম ব্যাখ্যা দিবেন, সেই ব্যাখ্যাটা প্রণিধানযোগ্য, কিন্তু ওলামা একরামের উপর বিশ্বাস রাখে না, কাফের মুশরিকের উপর বিশ্বাস রাখে। নিজেদের ধর্ম শেষ করে দিচ্ছে এমন লোকদের উপরে বিশ্বাস রাখে, ওলামা একরাম থেকে বিশ্বাস উঠে ফেলে।
এখন তো পৃথিবীতে নবী নাই, সাহাবীরাও কেউ নাই। সাহাবী এবং নবী যদি এখন জীবিত থাকতেন এই কথাগুলি বলতেন, এরা তো সাহাবী এবং নবীদের সাথেও কিন্তু এই ব্যবহারই করত, এই হুমকি ধমকি তারা নবীদেরকেও দিত। কারণ অতীতে যারা নবীদেরকে হুমকি ধমকি দিছে, সাহাবীদেরকে হুমকি ধমকি দিয়েছে, সাহাবীদেরকে জুলুম অত্যাচার করে সত্যকে তারা স্তব্ধ করে দিতে চেয়েছে, তারা কিন্তু এই চরিত্রেরই ছিল। অতএব নবী জীবিত থাকলে তারা বিরোধিতা করতো না, এটা আপনি কিভাবে বলেন? নবী এখন পৃথিবীতে নাই কিন্তু নবীর কথা আছে না? নাই তো নবীর কথা, নবী যেটা বলতেন সেটা যখন আলেমরা বলে তা আলেমদের দোষ হইল কি? আপনার কোনো কথা থাকলে আগে নবীর বিরুদ্ধে বলেন। আলেমরা তো প্রচারক, নাকি আলেমরা বানাইছে নতুন করে? আলেমরা কি ধর্মের নিয়ম বানাইছে না প্রচার করে? তো প্রচারক যদি অপরাধী হয় তাহলে যিনি বানাইছেন তিনিও তো অপরাধী। বানাইছে কে? তো প্রচার করছে নবী। নবী হইল শরীয়তের ব্যাখ্যাদাতা, মূল ব্যাখ্যা নবী দিছে, আর আলেমরা সেটা প্রচার করে। তা আপনি যদি সেটা বিরোধিতা করেন তাহলে এখন তো এটা নবীর বিরোধিতা হইলো, আল্লাহর বিরোধিতাই হইল। এই ব্যাপারে তো আলেম দোষী না। সুতরাং আল্লাহ নেমে এসে নবী জীবিত হইয়া কথা বললেও এরা যে হেদায়েত পেত, এরা যে নবীর কথা মানত, এই আশা করা যায় না। কারণ এরা আল্লাহ নবীর থেকেও জাগতিক লোভ লালসা প্রভাব প্রতিপত্তি পাওয়ার সাম্রাজ্যবাদ ক্ষমতা এগুলিকে তারা আল্লাহ নবীর থেকেও বেশি মজাদার মনে করে। এই জন্য এগুলি থামিয়ে দেয়, খবরদার কথা বলবেন না, থেমে যান। এভাবে এলেম গোপন হয়। প্রিয় ভাইয়েরা আমার, আরেকভাবে এলেম গোপন হয়, এলেম জানে না, বুঝে না, জানা বুঝার চেষ্টাও করে না, তাহলে যে জিনিসটা জানলো না বুঝলো না সেটা গোপন রয়ে গেল। এবার সকল উম্মতের উপরে ফরজ এলেম শিখা, এলেম শিখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর এলেম অর্জন করা ফরজ। জোরে বলেন, এলেম অর্জন করা কি ফরজ? এটা এলেম ছাড়া নামাজ পড়া যায় না। জুমার নামাজ ফরজ দুই রাকাত, এটা একটা এলেম। জোহরের নামাজ ফরজ চারি রাকাত, এটা একটা এলেম। প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়তে হয়, এটা এলেম। তাকবীরে তাহরিমা করার পর সানা পড়তে হয়, তাআউজ তাসমিয়া পড়তে হয়, এগুলো এলেম। সুরা ফাতেহার পরে কেরাত মিলাইতে হয়, এটা এলেম। রুকুতে যেতে হয়, এটা এলেম। রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আজিম পড়তে হয়, এটা এলেম। সেজদায় যেতে হয়, সেজদা করার নিয়ম কানুন জানতে হয়, এটা এলেম। সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয়, এটা কি? এগুলো সব এলেম, জ্ঞান। এলেম না জানা না বুঝা এতেও কিন্তু এলেম গোপন হয়। এখন ইসলাম সম্পর্কে আমরা কে কতখানি জানি? আজকে যারা শিরকের মতো মহা পাপের পক্ষ নিয়েছে তারা কতটুকু জানে খবর নিয়ে দেখেন। ইসলামের কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করেন একটাও পাশ করবে না, সব ফেল করবে। কিন্তু ইহুদি নাসারাদের মতো ইসলামের বিরুদ্ধে লাফালাফি করে, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে ফেল করবে, কিন্তু ওলামা একরাম হক কথা বললে এটার বিরুদ্ধে লাফালাফি করে, একটাও কিন্তু ধর্মীয় বিষয়ে পাশ করবে না, সব ফেল, এলেম নাই। হাজার হাজার কোটি টাকার মালিক আত্মাইয়া তো জানে না, দোয়া কোনো জানে না, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, বিশাল প্রভাব প্রতিপত্তি নিয়ে চলে, বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠান চালায়, হাজার হাজার মানুষ তার ভক্ত, ডাক দিলে লাখ মানুষ হাজির হয়, কিন্তু ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেন, সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ কি বলেছেন? ইমান আনলে আপনি কি করবেন, কি করতে পারবেন না, শিরিক কাকে বলে, কি কি কাজ করলে শিরিক হয়, দেখবেন যে কিছু জানে না। জানলেও উল্টাপাল্টা একটা কইয়া দিবে যে আপনার মেজাজ গরম হয়ে যাবে। তাহলে এলেম না বুঝা না জানা এটাও এলেম গোপন করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আগে এলেম শিখাইছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সম্পর্কে বলেছেন,
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتك তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে একজন রসূল প্রেরণ করেছেন এই রসূল তোমাদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাদেরকে আল্লাহর কিতাবের জ্ঞান বিজ্ঞানগুলি শিক্ষা দেবে ওয়ায়ুজাক্কিহিম আর ওই কিতাবের জ্ঞান বিজ্ঞানের দ্বারা তাদেরকে পবিত্র করবে তাহলে বোঝা যায় কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া জাতি কখনো পবিত্র হয় না এই কথাটা কার তোটা ইলম লাগবে তোটা বুঝার জন্য ইলম লাগবে না যে না রে কোরআন সুন্নাহ শিক্ষা ছাড়া কোরআন সুন্নাহর ইলম ছাড়া আর কোন ইলম পবিত্র হতে পারে না ডাক্তার বিদ্যা শিখবে ডাক্তারি বিদ্যা কিন্তু এর সাথে কোরআন সুন্নাহ শিখবে একদিকে ডাক্তার হবে আরেকদিকে খাঁটি মুসলমান হবে ওই ডাক্তারের দ্বারাই কখনো ইসলাম গোপন হবে না ইঞ্জিনিয়ার একদিকে ইঞ্জিনিয়ার হবে আবার কোরআন সুন্নাহও শিখবে ইসলামও শিখবে ওই ইঞ্জিনিয়ার দ্বারাই কখনো আমানতের খেয়ানত হবে না একদিকে মন্ত্রী হবে আরেকদিকে খাঁটি মুসলমান হবে যদি মন্ত্রী হইয়া খাঁটি মুসলমান হয় তাহলে দেখবেন মন্ত্রীর কথায় আর মসজিদের খতিবের কথায় কোনো পার্থক্য হবে না আজকে হুজুরের কথা আলেমের কথা আর শাসকের কথা মিলে না কেন একজন বুঝে আরেকজন বুঝে না হয় বুঝে শুনে উল্টা কয় তো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাইছেন এই শিক্ষার কর্মসূচি শিক্ষা এক নম্বরে শিক্ষা ছাড়া কখনো ইসলাম জানা বুঝা সম্ভব না আর শিক্ষা ব্যতীত মুসলমান থাকা সম্ভব না মুসলিম হওয়ার জন্য জ্ঞান শিক্ষা ফরজ শিখতেই হবে না শিখলে এলেম গোপন হয় কি আছে কোরআনে জানি না তো এটা গোপনীয়তে রয়ে গেল শরীরে কি রোগ আছে আপনি জানেন না এটা গোপন ডাক্তারও জানে না শরীরে কি রোগ আছে গোপন যখনই হাসপাতাল যান তখনই ডাক্তারে কয়েকটা টেস্ট দিয়ে দেয় টেস্ট টেস্ট দেখি দেয় না টেস্ট দেওয়ার অর্থ কি যে জিনিসটা গোপন আছে আসলে কি আছে এটা জানবে এখন ডাক্তারেও জানে না কি অবস্থায় আছে রোগীও কি জানে না দেহ চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হলেন ডাক্তার রিপোর্ট দিলেও সেই রিপোর্ট পরীক্ষা করালেন আবার বিশ্বাসও করলেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঈমান ঠিক করার জন্য চরিত্র ঠিক করার জন্য কোরআন হাদিস দিয়েছেন কোরআন হলো আল্লাহর কালাম হাদিস হলো কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঈমানের ডাক্তার ওলামায়ে কেরামগণ আপনার ঈমানের ডাক্তার আপনাকে মুসলমানিত্ব শিখায় এখন দেহ চিকিৎসার জন্য হাসপাতালে গিয়া ডাক্তারের কথা বিশ্বাস করলেন আলেম ওলামার উপর কেন ডাক্তারের থেকেও বেশি বিশ্বাস রাখেন না ডাক্তারের উপরে বিশ্বাস রাখতে পারলেন যে ডাক্তার যে আমার পরীক্ষা দিছে এটা ভালো পয়সা দিছে আর রিপোর্ট যখন আসলো সেটা বিশ্বাস করলেন বলে দিয়েছে আপনার ডায়াবেটিস স্বীকার করলেন আপনার ডায়াবেটিস বলে দিয়েছে আপনার গ্যাস্ট্রিক স্বীকার করলেন গ্যাস্ট্রিক বলে দিয়েছে ক্যান্সার স্বীকার করলেন ক্যান্সার তাহলে দুনিয়ার এইসব পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের উপরে যদি বিশ্বাস রাখা যায় তাহলে আল্লাহর কালাম এবং আল্লাহর কালাম যারা প্রচার করে ওলামায়ে কেরাম তাদের উপরে আরো বেশি বিশ্বাস রাখার দরকার আছে না নাই সেখানে বিশ্বাস রাখতে পারলেন এখানে বিশ্বাসটা তো হালকা কেন এই জন্য এলেম না জানলে না বুঝলে এলেম গোপন হয় গোপন থেকে যায় আর যারা পরিচালক তাদের দায়িত্ব হলো জাতিকে এলেম শিখানোর ব্যবস্থা করা অঙ্ক শিখানোর ব্যবস্থা করলেন সেটাও এলেম বিজ্ঞান শিখানোর ব্যবস্থা করলেন সেটাও এলেম ডাক্তারি শিখানোর ব্যবস্থা করলেন এটাও এলেম ভাষা শিখানোর ব্যবস্থা করলেন সেটাও এলেম ইঞ্জিনিয়ারি শিখানোর ব্যবস্থা করলেন সেটাও এলেম কিন্তু সব কিছুর উপরে দামি হলো কোরআন হাদিস এখন জগৎ জগতের পরিচালক যারা তারা যদি কোরআন হাদিস বাদ দিয়ে এগুলো শুধু শিখায় তাহলে এগুলোর দ্বারা জাতি সত্যিকারে উপকার পায় না বরং এইসব শিক্ষিত লোকেরা যখন কোরআন সুন্নাহ সম্পর্কে গাফেল থাকে তখন শিক্ষিত হইয়াও তারা ইসলামের বিরোধিতা করে
শিক্ষিত ইসলাম বিরোধিতা করে কেন যে কোরআন সুন্নাহ তাদের এলেমের মধ্যে নাই ব্যাপক গবেষণা করে শিখে নাই এভাবে এলেম গোপন হয় গোপন রয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখাইছে তাদের শিক্ষাটা ছিল পরিপূর্ণ শিক্ষা সাহাবা একরামের শিক্ষা ছিল কি পরিপূর্ণ সাহাবা একরামের ছেলেমেয়ে ছিল না ঘর সংসার ছিল না বাজারঘাট ছিল না সমাজ রাষ্ট্র ছিল না সমাজ ছিল রাষ্ট্র ছিল বাজার ছিল সংসার ছিল আত্মীয়-স্বজন ছিল ব্যবসা বাণিজ্য ছিল তাদের হাতে ক্ষমতাও তো ছিল এই সব কিছু থাকার পরেও পরিচালনা করার পরেও ব্যবহার করার পরেও সাহাবা একরাম আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ বলে তাহলে সাহাবা একরাম এগুলি যেভাবে ব্যবহার করেছেন নবী তাদেরকে যেভাবে শিখাইছেন সেটাই তো আজকে বিশ্ব নবীর উম্মতের জন্য মডেল সেই শিক্ষাটাই তো আদর্শ শিক্ষা সেই শিক্ষাটাই তো জাতিকে চরিত্রবান বানানোর শিক্ষা সেই শিক্ষাই তো জাতিকে জান্নাতি বানানোর শিক্ষা সেই শিক্ষাই তো জাতিকে আমানতদার বানানোর শিক্ষা সেই শিক্ষাই তো জাতিকে অন্যায় অপরাধ মুক্ত জাতি গঠন করার শিক্ষা সেই শিক্ষা বাদ দিয়া একটা জাতি কখনো ভালো হতে পারে না শিক্ষিত মানুষ তো কম নাই কিন্তু বহু শিক্ষিত মানুষ খারাপ আছে না নাই কি শিখলো কৃষি শিক্ষা এই খারাপের সাথে তো শিক্ষা সম্পর্ক নাই এই জন্য শিক্ষার উদ্দেশ্য যেটা আদর্শ সমাজ আদর্শ পরিবার আদর্শ জীবন গঠন করা শিক্ষার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য থেকে বহু শিক্ষিত লোকেরা বঞ্চিত শিক্ষিত লোকেরা বহু বঞ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন দারিমি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত জেগে জেগে কিছু সময় ইলম শিখা কিছু সময় জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদত থেকে করার থেকে ও দামি কিছু সময় জেগে জেগে এলেম শিখা জ্ঞান চর্চা করা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করার থেকে ও দামি আমার প্রিয় ভাইয়েরা দারিমি শরীফের আরেক হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য সময় ব্যয় করে বের হয়ে যায় যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকার সওয়াব তার আমলনামায় লিখিত হয় ইলম শিখার জন্য যে সময় ব্যয় হয় বান্দা যখন বের হয় তখন পুরাটা সময় কার রাস্তায় ব্যয় হয় আল্লাহর রাস্তায় নামাজ আদায় করতেছেন নামাজের মধ্যে সময় ব্যয় হচ্ছে দাওয়াতের কাজ করতেছেন দাওয়াতের মধ্যে সময় ব্যয় হচ্ছে হজ করতেছেন হজের মধ্যে সময় ব্যয় হচ্ছে এগুলো কার রাস্তায় তো যে বসে বসে জ্ঞান অর্জন করে এলেম অর্জন করে কোরআন অধ্যয়ন করে হাদিস অধ্যয়ন করে এলেম শিখে এই পুরাটা সময় সে আল্লাহর রাস্তায় থাকে সুবহানাল্লাহ বলবেন না সেটারে কয় মৌলবাদী শিক্ষা টকশোতে বসে বসে কয় শরীয়তে ওযু মতে মিনার মতে মসজিদ এগুলা শিখাইলে বাচ্চারা নাকি ছোট কালেই ধর্মান্ধ হয়ে যায় প্রতিক্রিয়াশীল হয়ে যায় নাউজুবিল্লাহি মিন জালে মাথায় পছন্দ রয়েছে মাথায় পছন্দ রয়েছে যারা জাতির মাথা ওখানে পছন্দ রয়েছে তাহলে যারা এলেম শিখে তারা কার রাস্তায় দারিমি শরীফের আরেক হাদিস শুনেন আল্লাহর নবী বলেন মান জা আহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম এলেম শিখতে শিখতে যেই লোকটার মৃত্যু এসে গেল মৃত্যু পর্যন্ত এলেম অন্বেষণ করা বন্ধ করা যাবে না লোকেরা বলে আমি কামেল পাশ করেছি এখন অনেক বড় আলেম হয়ে গেছি এখন আর পড়ার কোনো দরকার নাই আশ্চর্য কথা কামেল পাশ করা টাইটেল পাশ করা দাওরায়ে হাদিস পাশ করার পর থেকেই তো আসল পড়া শুরু
কিন্তু পাশ করে বের হওয়ার পর কিতাবের সাথে কোরআন হাদিসের সাথে যোগাযোগ হয় না এমন হুজুরও আছে না না সারাক্ষণ শুধু পান খেয়ে খেয়ে গল্প গুজব করে করে বেহুদা সময় নষ্ট করে কি হইছে কয় ফারাক হয়ে গেছি পড়া তো শিখেই ফেলেছি বাহ বাহ বড় আলেম হয়ে গেছি না আল্লাহর নবী বলছেন মৃত্যু পর্যন্ত এলেম অন্বেষণ করা থেকে অবসর নেওয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত শিখতে হবে শিকার কোনো শেষ নাই যত শিখবেন দেখবেন যে নিজের অনেক ভুল ত্রুটি ওই শিকার মধ্যে ধরা পড়ে যাবে আর সেগুলো ইসলাহ করে নিতে হবে যত বড় আলেম তত নিজেকে ছোট মনে করে যে আমার জানার বাহিরে এখনো অনেক রয়ে গেছে যারা অহংকার করে তারা কখনো আলেম হতে আমি সব জানি আবার অমুক কি জানে বাবা এটা কখনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না নবীজি বলছেন মৃত্যু এসে গেল এলেম শিখতে শিখতে মৃত্যু এসে গেল দিন জিন্দা করার জন্য এলেম শিখল আল্লাহর নবী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কত সুন্দর নবীজি বলছেন এলেম শিখতে শিখতে যার মৃত্যু এসে যায় ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই আলেম এবং নবীদেরকে একসাথে জান্নাত দান করবে একসাথে বলতে একটা স্তরে সামান্য একটা ক্লাস ব্যবধান থাকবে নবীরা তো অবশ্যই সেরা জান্নাত পাবে নবীর আমলে তাকওয়া ফরজগারিতে সবচাইতে নবীগণ সেরা নবীদের পাশের জান্নাত সাথের জান্নাত এই কাছের জান্নাতটা আল্লাহ যারা এলেম শিখতে শিখতে মৃত্যুবরণ করে তাদেরকে দান করবে সুবহানাল্লাহ বিহামদি সেটা জানা বুঝার কোনো চিন্তা নাই সারাটা দিন আবিজাবি কর্মসূচি লইয়া পাগল অমুক জায়গায় জনসভা অমুক জায়গায় এটা অমুক জায়গায় হিটা অমুক জায়গায় এটা করো কিন্তু কোরআন হাদিসের বিশাল এলেমে দরিয়া পড়ে আছে খবর নাই এরকম শিক্ষিত লোক জাগতিক শিক্ষায় শিক্ষিত লোক আছে না নাই আছে ধর্মটাকে তিন নম্বরে ভালাই রেখেছে ঢুকাই রেখেছে ধুত এটা আবার কি এটা কোনো সাবজেক্ট এত রাখার দরকার নাই এটার ঐচ্ছিক সাবজেক্ট ঢুকাই দাও বাচ্চাদের এটা এত পড়ার দরকার নাই কিসের ধর্ম ধর্ম শিখলে শিখবো না শিখলে নাই জগৎ লইয়া সব করো এখানে আসি এখানে বাঁচবো এখানে মরবো এখানে কামাই করবো এখানে মারামারি করবো এখানে হত্যাযজ্ঞ চালাবো এখানে মনে যা চায় তা করবো সম্পূর্ণ ফেরাউনি চরিত্র নাউজুবিল্লাহ বলেন তাহলে নবীদের পাশের জান্নাত যারা এলেম শিখতে শিখতে সময় ব্যয় করবে আল্লাহ তাদেরকে দান করবে তিরমিজি শরীফের আর এক হাদিস আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفاره لما مضى যারা ইলম শিখতে শিখতে সময় ব্যয় করবে ওই দিনের বেলায় যত গুনাহ হবে রাতের বেলায় যত গুনাহ হবে ইলম শিকার উসিলে আল্লাহ তাদের গুনাহগুলি maaf করে দেবে দেখছেন এবার গুনাহ খাতা হয় কি হয় না যখন আপনি ইলম অর্জন করা শুরু করবেন কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অধ্যয়ন করা শুরু করবেন তখন আপনার গুনাহ খাতা মাফ করে দিবে কে আল্লাহ এই বান্দা আমার ইলম শিখতেছে রে মাফ করে দে কোরআন শিখতেছে হাদিস শিখতেছে জাতিকে কোরআনে দাওয়াত দিচ্ছে হাদিসে দাওয়াত দিচ্ছে জাতি তার থেকে ইলম শিখতেছে সে ইলম প্রচার করতেছে বান্দার মাফ করে দে মাফের চাবি কার কাছে আল্লাহ অপরাধ যেখানে ক্ষমা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন খুব মজার হাদিস একটু খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলেন মাররা বি মাজলিসাইনি ফি মসজিদিহি হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি তিনি বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বি মাজলিসাইনি ফি মসজিদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদ হুজুরের মসজিদ হুজুরের মসজিদ বলতে মসজিদে নববী মদিনার মসজিদকে হুজুর বলেছেন এটা আমার মসজিদ মদিনার মসজিদ আমাদের নবীর মসজিদ বলেছেন তো হযরত আমর রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুরের মসজিদে হুজুর দুইটা মজলিস দেখলেন মসজিদের মধ্যে মজলিস দেখলেন হালকা দেখলেন কয়টা এক কোণার মধ্যে কিছু লোক বসে আছে আরেক কোণায় কিছু লোক বসে আছে এরকম দুইটা হালকা দেখলেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেলাহুমা আলা খাইরিন দুইটা হালকাই ভালো কাজ করতেছে দুইটা হালকাই ভালো কাজ করতেছে আহাদুমা আফদালু মিন সাহিবিহি আম্মা হাউলাই ফায়াদউনাল্লাহ ويرغبون إليه وإن شاء أعطاهم وإن شاء منعهم وأما هؤلاء
ফায়াতাআল্লামুনাল ইলমা ওয়া ইউআল্লিমুনাল জাহিলা ফাহুম আবদালু ওয়া ইন্নাহুমা বাইস্তু মুআল্লিমান ফাজালাসা ফীহিম। আল্লাহর নবী বললেন দুইটা কাজ ভালো, দুইটা হালকাই ভালো কাজ করতেছে। একটা হালকার মধ্যে ইবাদত হচ্ছে, নফল ইবাদত হচ্ছে, একটা হালকার লোকের ইবাদত করতেছে। আল্লাহর নবী বললেন তাদের ইবাদত কবুল হতেও পারে নাও হতে পারে, আল্লাহ তাদের দোয়া কবুল করতেও পারেন নাও করতে পারেন, তারা নফল ইবাদত করতেছে। আর আরেকটা হালকার মধ্যে এলেম শিখা হচ্ছে, তালিম হচ্ছে, কোরআন সুন্নার এলেম জ্ঞান বিতরণ হচ্ছে, তালিমই হালকা, এলেম শিখার হালকা হচ্ছে। আল্লাহর নবী বললেন যেহেতু তারা এলেম শিখাচ্ছে, তাদেরকে দিন শিখাচ্ছে, ওই ইবাদতের এলেমটা হালকাটা থেকে তালিমের হালকাটা আল্লাহর দরবারে বহুগুণে দামি, বহুগুণে দামি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবাদতের হালকায় না বসে তালিমের হালকায় বসলেন, সুবহানাল্লাহ। যেখানে এলেম শিখা হচ্ছে সে হালকায় বসলেন। এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো এলেম, শিখা বুঝা, আন্দাজি তর্ক না করা, জানা বুঝা আগে দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন মরে যায় তিনটা আমল বাকি থাকে, ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মরে যায় তিনটা আমল বাকি থাকে, এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায় জারিয়া মসজিদ বানালো, মসজিদে টাকা দিল, মাদ্রাসা বানালো, আত্মীয় স্বজনকে সাহায্য করলো, হাসপাতাল করে দিল, রাস্তা করে দিল, ফুল বানায় দিল, ব্রিজ বানায় দিল, কালভার্ট করে দিল, মানুষের বিশ্রামের জন্য মুসাফিরখানা বানায় দিল, মানুষ যেন বিশুদ্ধ পানি পায়, তৃষ্ণার তোরা যেন পানি পান করতে পারে, সৃষ্টির সেবা, একটা গভীর নলকূপ দিয়ে দিল, মানুষ এখান থেকে পানি খাবে, রাস্তার ধারে একটা গাছ লাগাইয়া দিল আর বললো গাছের উপরে আমার কোনো দাবি নাই, পথিকরা চলবে, গাছের নিচে আশ্রয় নেবে, বিশ্রাম করবে, গাছের ফল খাবে, এগুলা সব সদকায়ে জারিয়া। এগুলা সব কি? মানুষ মরে যাবে, এই সবের ফায়দা তার কবরে পৌঁছতে থাকবে। ব্যক্তি মরবে কিন্তু সওয়াব মরে না। সদকায়ে জারিয়ার পাশাপাশি গুনায়ে জারিয়ার কথাও বলে দেই, তা না হলে বয়ানটা পরিপূর্ণ হবে না। এখন একজনে সিনেমা হল বানালো, হে মরে গেছে, তার সিনেমা হলে দৈনিক 5,000 লোক সিনেমা দেখলে, 5,000 লোকের যেই গুণা হবে সিনেমা হলের মালিকের সেই গুণা হবে কি হবে না? এটা গুনায় জারিয়া, এটার নাম কি? একজন আলেম এলেম প্রচার করতেছে, আমার বন্ধু তিনি মরে গেছেন, তার কবরের মধ্যে এলেমের সওয়াব পৌঁছবে। আরেকজন এলেম প্রচার করলো না, নিজের মূর্তি দুনিয়ায় রেখে গেল, যত মানুষ মূর্তিতে ভুল দিল মূর্তির ইবাদত করা আইনে পরিণত করলো, ও মরে যাবে, এই গুনাহ তার কবরে পৌঁছতে থাকবে, এটার নাম গুনাহে জারিয়া। এটা বানাইছো তুমি, এটা মাল ম্যাটেরিয়াল দিছো তুমি, এটা সব কিছু করছো তুমি, তো গুনার দায়িত্ব নিব কেডায়? এটা গুনাহে জারিয়া, এটা কি? এরপরে নবীজি বলছেন এলেমটাও সদকায়ে জারিয়া, এই জন্য আমি আপনাদেরকে জানালাম, আপনারা আমাকে জানালেন, আমার কোথাও যদি এলেমের কোনো ভুল থাকে আপনি আমাকেও পার্সোনালি বলবেন, এখানে এখানে এভাবে এভাবে কী হয়, কারণ কোনো বড় আলেম কখনো অহংকারী হয় না, বরং ভুল ত্রুটি ধরা দিলে সে সংশোধন হওয়ার চেষ্টা করে যদি সেটা ভুল হয়। এই জন্য এলেম একজনের কলব থেকে আরেকজনের কলবে যায়, একজনের সিনার থেকে আরেকজনের সিনা যায়, কিতাবের এলেম কিতাবে থাকলে কোনো লাভ হয় না, বরং কিতাব থেকে অন্তরে আসলেই এলেম সম্প্রসারিত হয়। এলমান আলেমা হুয়ানাশারাহু, এলেম শিখা এবং এলেম প্রচার করা, এইটা কবরের সৎকায় জারিয়া হিসাবে মুছতে থাকে। আপনি একজনকে শিখাইলেন, সে আরেকজনকে শিখালো, আপনি মরে গেছেন, কিন্তু এই এলেমের ধারা অব্যাহত আছে, কবরে আল্লাহ আপনার সওয়াব মোছাবে। আর একটা ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যান, ভালো সন্তান আল্লাহর নিয়ামত, সদকায়ে জারিয়া ভালো সন্তান, সন্তানাদি ভালো হচ্ছে না, সন্তানাদি নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানাদি পিতামাতার কথা শুনে না, সন্তানাদি মা বাবার অবাধ্য হয়ে গেছে, বহু সন্তানাদি বেনামাজি হয়ে গেছে, বহু সন্তান দিন থেকে দূরে সরে গেছে, বহু সন্তান সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বহু সন্তান নেশাখোর হয়ে যাচ্ছে, বহু সন্তান সংসারমুখী হচ্ছে না, অনেকে বিয়ে শাদী করতেও রাজি হয় না, বিবাহ বহির্ভূতভাবে বিভিন্ন নাইট ক্লাব হোটেল বারে গিয়া চরিত্র নষ্ট করতেছে। এই জন্য ভালো সন্তান আল্লাহর বড় নিয়ামত, ভালো সন্তান বড় নিয়ামত,
সন্তানদেরকে চরিত্রবান রূপে গঠন করা। আপনি মরে গেছেন, আপনার সন্তান দুনিয়ায় যতকাল নেক আমল করবে পিতামাতা হিসাবে আল্লাহ এর সওয়াব আপনার আমলনামায় দান করবে। এমনি তো দোয়া করবেই সন্তান আদি মা বাবার জন্য কি করবে, দোয়া করবে। দোয়া ছাড়াও আপনার নেক সন্তান যত নেক আমল করবে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে ওই সন্তানের নেক আমলের একটা অংশ আপনার আমলনামায় পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে এরকম নেক সন্তান দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য তো হাদিসে আসছে আল্লাহ তাআলা আলেমের বাবাকে একটা নূরের টুপি ভরাই দিব। আমার সুবহানাল্লাহ নাই কেমন, আলেমের বাপে কিসের টুপি হবে, নূরের টুপিটার আলো এরকম হবে আকাশে সূর্য ঘরে চলে আসলে যত আলো হবে তার থেকেও বেশি আলো হবে। আবার সুবহানাল্লাহ, আলেমের বাপে যদি নূরের টুপি পায় তাহলে জালেমের বাপে জাহান্নামের টুপি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ জালেমগুলাও তো কোনো না কোনো মা বাপের ঘরে জন্ম হয়েছে। ওই মা বাবা যদি জালেম সন্তানগুলির বুঝানোর দায়িত্ব পালন করে তাহলে আল্লাহ মা বাবারে মাফ করে দিবে। যেমন নূহ আলাইহিস সালাম তার ছেলেরে বুঝাইতে চেষ্টা করছে, কিন্তু মা বাবাও যদি জালেম ছেলেকে শুধু কেবল উস্কানি দেয় হ্যাঁ চালাইয়া যাও আসি আমরা মা বাবা তোমার সাথে আসি, তাহলে যেমন জাতের মা বাবা তেমন জাতের সন্তান, ওই মা বাবাও সন্তানের কারণে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাহ নামাজ আদায় করে নেই।